তুমি ফলো করুন স্যার, ফলো করুন, আমি যদি হাত তুলে থাকি ক্যামেরা ফলো করুন। বিভিন্ন এলাকা বারবার খুনের অভিযোগ উঠেছে, আর আজ সকাল সকাল বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভোট প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, এই মুহূর্তের ছবি। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি দীঘাশি বোর্ড প্রাইমারি স্কুল, এটা হলদিয়ার একটি বুথ। সেখানে একেবারে ভোট শুরুর আগেই বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের বিজেপি প্রার্থী, তিনি এসে পৌঁছেছেন। এবং বাইরে এখানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছেন তারা জোর জোর স্লোগান তুলছেন। ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, জোর স্লোগান উঠছে, চাকরি জোর স্লোগান উঠছে, ভুয়া স্লোগান। ভোটের শুরুতে এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ, অজিত গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা, এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে চোর চোর স্লোগান এবং চাকরি চুরির অভিযোগ উঠছে, সেই স্লোগানও দেওয়া হচ্ছে। এবং সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি কনভয় সেটা কিন্তু বেরিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে সেই বিক্ষোভ কিন্তু হচ্ছে হলদিয়াতে, হলদিয়ার রাস্তায়, সেখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ, ব্যাপক ক্ষোভ কিন্তু তার গাড়ি ঘিরে শুরু হয়। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বড় রাস্তায় বিক্ষোভকারীরা উঠে পড়েছেন, তারা কিন্তু সেই জায়গা থেকেই স্লোগান দিচ্ছেন। সন্দীপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে গাড়িতে করে বেরিয়ে গেলেন, সেই ছবিও আপনাদের দেখালাম। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবারই অভিযোগ তুলছিলেন, এবং তারপর আজ সকাল সকাল তিনি ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বেরোন, সেখানে বিক্ষোভের মুখে পড়েন।